আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকে ভিডিওতে। আজকে আমরা এমন একটা জিনিস দেখব যেটা হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য সবথেকে ভালো একটা জায়গা। আপনারা সবাই জানেন আমি ইতিমধ্যে কয়েকটা ভিডিও অলরেডি বানিয়েছি যে কীভাবে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট পেতে পারেন মার্কেট প্লেসের বাইরে থেকে। তার ভিতরে একটা সম্ভবত ইনডিড নিয়ে কথা বলেছিলাম, যে ইনডিড নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব। তো সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা তৈরি করা। এবং ইনডিড এই জায়গাটা আসলে এমন একটা জায়গা যেখানে মানুষজন জব সার্চ করে। আপনারা যদি দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে সবাই জব সার্চ করে। যেমন বাংলাদেশে বিডি জবস একটা সাইট, সেরকম হচ্ছে এই ইনডিড একটা সাইট, যেই সাইটটাতে মানুষজন জবের সার্চ করে এবং মানুষজন জব এখানে দিয়েও থাকে। যারা হচ্ছে কোম্পানির সিইও বা কোম্পানি থেকে হচ্ছে তারা বিভিন্ন জবের অফার করে এবং এইখানে বিভিন্ন মানুষজন গিয়ে সেগুলো হচ্ছে তাদের বিট করে। তারা ওইখানে গিয়ে তাদের সিবি ড্রপ করে অথবা তাদের এক্সপিরিয়েন্স ওইখানে ড্রপ করে, যাতে করে তারা জবটা পেয়ে যায়। তো এই জায়গাতে যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যেই যাই কিছু না জান, যেটাই আপনি জানেন না কেন, যদি ভালোভাবে জানেন এবং ভালোভাবে স্কিলফুল হন, তাহলে এই জায়গাটা আপনার জন্য। আগেও বলি, সম্পূর্ণ নতুনদের জন্য এই জায়গাটা কিন্তু না, কারণ এখানে আপনাকে দেখা যাবে যে ফুল টাইম জবও আছে আবার পার্ট টাইম জবও আছে। তারপরেও নতুনরা চেষ্টা করতে পারেন, সমস্যা নেই। তবে পুরাতনরা যারা আছেন, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান, মার্কেট প্লেসের কাজ দিয়ে পোষায় না, তারাও কিন্তু এইসব জায়গাগুলোতে এসে সার্চ করতে পারেন। তো অনেক জায়গা আছে, লিঙ্কডইন আছে, আরও বেশ কিছু মেথড আমি দেখাইছি অলরেডি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক দিয়ে দিব। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলব। এটা কিন্তু খুবই কার্যকরী একটা উপায়, এই ইনডিডে জব সার্চ করা বা প্লাস এখান থেকে জব পাওয়া বা এখান থেকে কাজ পাওয়া, এটা খুবই ভালো একটা জায়গা। আর এবং এখান থেকে যদি আপনি জব পেয়ে যান, সেটা দেখা যাবে ইয়ারলি বেস একটা জব আপনি পেয়ে গেছেন, মান্থলিও পেয়ে যেতে পারেন, আপনার লাইফে চেঞ্জ হয়ে যেতে পারে। তো অবশ্যই পরিশ্রম করতে হবে, একটা স্কিল ডেভেলপ করতে হবে। তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন, এটা আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে। তার আগে একটা শর্ট স্পন্সর দেই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে আপনার কাছে কোর্স করতে চাই, আসলে আমি তো ওইভাবে সময় পাই না বা কোর্স করানোর জন্য। তো তারপরে আপনাদের কথা একটা কোর্স নিয়ে আসলাম, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্স। এই কোর্সের ভিতরে আসলে আমরা শেখানোর চেষ্টা করব অনেক কিছুই, আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও থেকে শুরু করে, অ্যাফিলিয়েট থেকে শুরু করে, আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি রেখেছি হচ্ছে ফেসবুক মার্কেটিং জিরো টু হিরো। ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে যা যা কিছু জানা দরকার, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, সেগুলো আমরা শেখানোর চেষ্টা করব। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ভিতরে যা কিছু আছে সব কিছু, লিঙ্কডিন, ইউটিউব, তারপর হচ্ছে পিন্টারেস্ট। এই পিন্টারেস্ট নিয়ে অলরেডি আমার ভিডিও দেখেছেন, একটা আমি $15,000 ইনকাম করেছি শুধুমাত্র পিন্টারেস্ট দিয়ে। সেটা অনেকদিন আগেকার ভিডিও, সেটা এখন প্রায় হচ্ছে $25,000+ হয়ে গেছে শুধুমাত্র পিন্টারেস্ট থেকেই। তো এইটা নিয়ে কিছু এখানে লিখিনি, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ সিক্রেট একটা জিনিস। তারপর হচ্ছে টুইটার, টাম্বলার, গুগল অ্যাড ম্যানেজমেন্ট। গুগল অ্যাড ম্যানেজমেন্ট অনেক হাই লেভেলের একটা কাজ, সেটা আপনি শিখতে পারেন। রেডিট মার্কেটিং, এটা অনেক ভালো একটা জায়গা। এরপর হচ্ছে এসইও, এসইওর ভিতরে আমরা ওয়ান পেজ, অফ পেজ এসইও, লোকাল এসইও, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, ওয়েবসাইট অডিট থেকে শুরু করে, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আমরা তৈরি করে দেখাবো কীভাবে আপনি অ্যামাজনের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, অ্যাপ্লের মার্কেটিং দেখাবো, অ্যাড কম্বো, অ্যামাজন। তারপরে হচ্ছে মার্কেট প্লেসের ভিতরে যেমন ফাইবার আপরকে কীভাবে কাজ করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব। আর মার্কেট প্লেসের বাইরে কাজ করার হিউজ ট্রিক্স, যেটা আমি ফলো করি, আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। এবং লোকাল মার্কেট প্লেসে কাজ করার বেশ কিছু ট্রিক্স দেখাবো। তো এই হচ্ছে মডিউল। আসলে আমি মডিউল মেনটেন খুবই কম করি, কারণ আমার তো কোনো প্রতিষ্ঠান না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করাই, যেটা শেখালে মনে হবে যে আমার স্টুডেন্ট ভালো করবে সেটা আমি শেখানোর চেষ্টা করি। দেখ, এই কোর্স ফি হচ্ছে, মানে কোর্সটা হচ্ছে টোটাল চার থেকে ছয় মাস মতো লেগে যায় আর কি, হয়তো আর বেশিও লাগতে পারে, কারণ অনেক জিনিসগুলো এখানে আলাপ আলোচনা করা হয়। সাথে হচ্ছে, এবং এর কোর্স ফি হচ্ছে টোটাল এই মুহূর্তে ডিসকাউন্টে ৬,০০০ টাকা, আপনি যদি একবারে পরিশোধ করে চান তাহলে ৫,০০০ টাকা। তো বিস্তারিত জানতে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই আমার পেজে মেসেজ করবেন। তো চলুন, যারা কোর্স করে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করতে ভুলবেন না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এইটার সম্পর্কে। এখন আমরা মূল জিনিসে চলে যাই, যেটা আমরা কথা বলছিলাম যে ইনডিডে আমরা কীভাবে জব খুঁজব, বা যারা রিমোট জব খুঁজেন, ঘরে বসে করতে চান, তারা কীভাবে করতে পারেন। তো শুরুতেই আমরা গুগল লিখে সার্চ করব হচ্ছে ইনডিড লিখে, বা ইনডিড .com যা লিখে সার্চ করেন না কেন চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন, indeed.com জব সার্চ লেখা আছে, এটার ভিতরে আমি ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন, এখানে আমরা অবশ্যই একটা সাইন ইন করে নিব। আমি একটু সাইন ইন করে নেই, না করলেও সমস্যা নেই, তবে সাইন ইন করা উচিত। যাই হোক, ওটা আমরা পরে করবো নি। আমরা এখানে এসে যে কাজটা করব সেখানে হচ্ছে
এই যে হোয়াট আমাদের এখানে বলতেছে জব টাইটেল কিওয়ার্ড ওর কোম্পানি, এখানে বলতেছে যে সিটি স্টেট মানে হয় আর কোথায় আমি খুঁজতেছি, তো আমি জব টাইটেল দিব, আমি আপনি যেই বিষয়ে কাজ জানেন না কেন সেই বিষয়টা এখানে লিখে আপনি সার্চ করবেন। যেমন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এসইও জানেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন, সেই সব বিষয়গুলো আপনি এখানে লিখবেন যে আপনার এই বিষয়ে জব প্রয়োজন, তো বা এই বিষয়ে জব আমি খুঁজতেছি। যেমন আমি মনে করেন হয়তো সরকারি কোনো জব যদি খুঁজি তাহলে বিডি জবসে গিয়ে সরকারি কোনো জিনিস লিখে সার্চ করব, অথবা পুলিশের জব খুঁজতে পুলিশ লিখে সার্চ করব, বা এই টাইপের জিনিস লিখে আমি সার্চ করব। তো তেমনি এইখানে এসেও ঠিক সেমভাবে সার্চ করতে হবে। তো আমি মনে করেন আমি ধরলাম যে আমি এসইওতে ভালো, তাহলে আমি এসইও স্পেশালিস্ট এটা আমি লিখে সার্চ করলাম। হ্যাঁ, এবং কোথায় কোথায় এই জায়গাটা আমরা সবসময় রিমোট দিব, রিমোট, এই যে দেখেন লেখা আছে রিমোট, তার মানে কি আমি একদম ঘরে বসে যে কোনো জায়গা থেকে আমি কাজটা করতে পারতেছি। আবার এইসব জায়গাগুলো দিলে হবে কি আবার আপনাকে ওই সব অফিসে গিয়ে কাজ করতে হবে, এটা সম্ভব না, কারণ আমি তো চাইলে নিউ ইয়র্কে যেতে পারতেছি না। তো আমি রিমোট দিলাম, দেওয়ার পরে ফাইন জবসে ক্লিক করলাম। যে যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে এখানে লিখে সার্চ করবেন, যে যে বিষয়ে জানেন সেই বিষয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এইখানে অনেকগুলো আপনার জবের অপরচুনিটি আসবে, জবের অফার আসবে। দেখেন এখানে বলছে 603টা জব এই মুহূর্তে এই কিওয়ার্ডের উপরে এসইও স্পেশালিস্টের উপরে অ্যাভেলেবল আছে। এছাড়া আপনি এখান থেকে কিন্তু আরও অনেক ফিল্টার করতে পারেন, যেমন ডেট পোস্টেড মানে লাস্ট 24 আওয়ারে কত পোস্ট করেছে, লাস্ট 3 দিনে পোস্ট করেছে কতগুলো দেখতে পারবেন, রিমোট, তারপর স্যালারি আপনি এখান থেকে দেখতে পারেন, তারপর হচ্ছে জব টাইপ ফুল টাইম নাকি পার্ট টাইম নাকি কোনটাই স্কিলস, হ্যাঁ, তারপর হচ্ছে এনকারেজ টু অ্যাপ্লাই, এইরকম বিভিন্ন লোকেশন আছে, কোম্পানি আছে, এক্সপিরিয়েন্স লেভেল আছে, এদিকে এডুকেশন আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে যেগুলো আপনার প্রয়োজন। আপনি এখান থেকে হচ্ছে সেগুলো সুন্দর করে ফিল্টার করে নেবেন, হ্যাঁ, এগুলো দরকার। যদি আপনি পার্ট টাইম জব খুঁজেন তাহলে আপনি কী করবেন, এখান থেকে এসে জব টাইপ দিবেন হচ্ছে পার্ট টাইম, হ্যাঁ, আমরা দিয়ে দিলাম। অথবা আমরা যদি ফুল টাইম খুঁজি তাহলে আমি এখান থেকে কী করব, ফুল টাইমটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমার ই আর কি, এইভাবে আমি ই করতে পারি, ফিল্টার করতে পারি। তো এখান থেকে আমি কিছু করলাম না, আপনি দেখে নেবেন স্কিলস, আপনি এসইও কিওয়ার্ড রিসার্চ কী কী বিষয় জানেন সেগুলো আপনি লিখে দিতে পারেন, অনেক কিছুই আছে এখানে। আচ্ছা, এরপরে দেখেন এখানে প্রচুর পরিমাণে কাজ কিন্তু অ্যাভেলেবল আছে আমরা দেখতে পাচ্ছি। তো এর ভেতর থেকে আমরা দেখব যে কোন কাজগুলো আসলে আমাদের জন্য, অনেক কাজ আছে কিন্তু আমাদের জন্য না। যেমন এটা হচ্ছে পোস্টেড 29 ডেজ অ্যাগো, এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা ডেট পোস্টেড রাখবো সবসময় লাস্ট 7 ডেজ, হ্যাঁ, লাস্ট 7 ডেজ যদি আমরা রাখি তারপরে আমরা রেজাল্ট পাবো কত, 79টা। ওকে, আমি এখান থেকে দেখব। এবং কিছু কিছু জবের অফার দেখবেন যে টাকা পয়সার কথা আগে এখানে উল্লেখ করা থাকে, যেমন এসইও স্পেশালিস্ট নেবে সে $49,000 পার ইয়ারে দিবে, হ্যাঁ, পার ইয়ারে দিবে সে $49,000, এরকম সবগুলোতেই আছে। আমরা যদি একটু ভিতরে যাই, ওটা যেহেতু উল্লেখ করাই আছে আমরা একটু ভিতরে যাই। যেমন অ্যাসোসিয়েট এসইও স্পেশালিস্ট রিমোট এটা খুঁজতেছে, তো এটার ভিতরে গিয়ে আমরা ওপেন নিউ ট্যাবে যাই। যদি দেখেন আমরা এটা দেখব যে আসলে এইটা আমার জন্য উপকারী কিনা, বা এই এই কাজটা আমরা করতে পারবো কিনা, বা আমাদের জন্য সুইটেবল কিনা। ওকে, তো এখানে আসার পরে দেখেন এই যে আমরা তাদের এ পেয়ে যাচ্ছি, রিভিউ দেখতে পাচ্ছি, 19টা রিভিউ। আচ্ছা, এখানে যদি আমরা একটু তার টাকা পয়সার ব্যাপারটা দেখি, দেখে করে কিছু আছে কি না, বেনিফিট আছে, জব টাইপ রিমোট, 19 রিভিউ আছে, অ্যাপ্লাই অন কোম্পানি সাইট দেখি কী বলে। আচ্ছা, এখানে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট দিছে, বেনিফিট অ্যান্ড পার্ক দিছে, আপনি এগুলো দেখে নেবেন, তারপর হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যদিও আমরা কিন্তু এইভাবে কখনোই অ্যাপ্লাই করব না, ঠিক আছে, আমরা এইভাবে অ্যাপ্লাই করব না, আমরা আরেকটাতে যাই, এইটার ভিতরে যাই, সিনিয়র এসইও স্পেশালিস্ট রিমোট। ওকে, এটার ভিতরে গেলাম, এই পাশে হচ্ছে আমরা দেখতে পারবো তাদের কী কী জিনিস লাগবে, কী কী আছে, সব জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পারবো। এবং এইগুলো দেখার পরে আমাদের কাছে থাকবে, এ হচ্ছে টাকা পয়সার কথা এখানে বলেনি সম্ভবত, অনেকে দেখা যায় টাকা পয়সার কথা বলে দেয়, হ্যাঁ, আর অবশ্যই ই দেখবেন, রেটিংটা দেখবেন, যেমন এখানে হচ্ছে 3.5 স্টার রেটিং, হ্যাঁ, এই 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 যে দিয়েছে সে, তারপরে হচ্ছে এ 3.3 স্টার রেটিং, তো এরকমভাবে হচ্ছে আপনি যদি 4 রেটিং থাকে আবার সেটাও ভালো, কোনো অনেক বেশি রিভিউ পড়ে গেলে দেখা যাচ্ছে আবার সেক্ষেত্রে কিছুটা কম হয়ে যায়, হ্যাঁ, রেটিংটা আর কি। তো এখান থেকে আমরা সেই জবের বিস্তারিত দেখব, বিস্তারিত দেখার পরে অ্যাপ্লাই অন মাই সাইটে যদি যাই। আচ্ছা, দেখেন এখানে একটা জিনিস আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা যদি একটু ব্যাকে যাই, ওর অফারটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, আমরা সেটা কেটেই দিই, জব অ্যাপ্লিকেশন, আচ্ছা কোথায় গেল,
হারিয়ে ফেলছে। আচ্ছা এইটা সম্ভবত না, এটা না। আচ্ছা এইটা এটা আসার পরে আমরা কী করবো, তাদের কোম্পানিটাকে একটু ভিজিট করবো। যেমন কোম্পানিটা কি হচ্ছে, থার্মো ফিশার সাইন্টিফিক। হ্যাঁ, এটাতে আমি একটু ভিজিট করব এবং দেখবো যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না। যেমন থার্মো ফিশার সাইন্টিফিকে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমরা দেখতে পাবো হচ্ছে প্রায় তার রেটিং 3.5 স্টার, এবং এখানে হচ্ছে রেটিং দিয়েছে 4K, 4K রিভিউ দিয়েছে এবং 13.1K স্যালারিজ দিয়েছে। তো মোটামুটি ভালো, কিন্তু খারাপ না, আর ট্রাস্টেড। তো এইখান থেকে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এদের এই যে সিইও যেটা আছে, ওর সিইও, এই সিইওকে আমরা হচ্ছে ফোকাস করব। আমরা সরাসরি ইন্ডিড থেকে কখনোই কোনো জবের অ্যাপ্লাই করব না। কেন করব না, কেন এই কাজটা করব না, করব না একটা কারণে, সেটা হচ্ছে ইন্ডিড থেকে যদি জবের অফার করি, তাহলে দেখা যাবে এখানে অনেক মানুষ জবের অফার করতেছে, তা আমার সেখানে তাদের মেসেজ পাওয়া বা এই টাইপের ইন্টারভিউতে ডাক দেওয়া, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, প্লাস নাও পেতে পারি, অধিকাংশ সময় পাওয়া যায় না, কারণ অনেক মানুষ এখানে জবের অফার করে, তো এটা একটা সমস্যা। তো এইখান থেকে প্রতিটা কোম্পানির ভিতরে যদি আমি যাই, দেখেন আমি কী করলাম, আসলাম হচ্ছে আমি আর্টতে যাই, মনে করেন এই যে মার্কেটিং সিআরএম স্পেশালিস্ট অথবা মার্কেটিং স্পেশালিস্ট, $75,000 থেকে $1,05,000 পার ইয়ারে দিবে। এরপরে আমি ওদের কোম্পানিতে যাবো, এই দেখেন কোম্পানি হচ্ছে কোনটা, এই যে ট্রেন টেকনোলজিস। হ্যাঁ, এই যে ট্রেন টেকনোলজিস এই কোম্পানিটা, আচ্ছা এই যে ট্রেন টেকনোলজিস, একটু সময় নেবেন, তারপরে ক্লিক করতে দিবে। তো ট্রেন টেকনোলজিস যদি আমি যাই, তারপরে হচ্ছে ওদের জিনিসগুলো দেখতে পারবো যে কত রিভিউ, 260টা রিভিউ, 3.2K স্যালারি, 3.1 স্টার, তার মানে খুব একটা ভালো কিন্তু না, মানে 260টা রিভিউ, তার ভিতরে 3.1। হ্যাঁ, তো এইখান থেকে আমরা ওর কথা বলবো না, প্লাস এইখান থেকে কিন্তু আমি কোম্পানির সিইওকে পেয়ে যাচ্ছি, এই যে কোম্পানির সিইওকে আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এইটা আমি মাথায় রাখবো, এই যে কোম্পানির সিইও, এদেরকে আমি সরাসরি হিট করব। যদি এদেরকে আমি হিট করতে পারি, তাহলে কি জব পাওয়ার পসিবিলিটি কিন্তু 100% বেড়ে যাবে, সরাসরি আমি ইন্ডিয়া থেকে কখনোই করব না। তো এখানে আসার পরে আমরা কী করবো, এদের ওয়েবসাইটে যাবো, মূল ওয়েবসাইটে যাবো, একে আমি রাখবো, এভাবেই থাকুক, আমি তাদের মূল ওয়েবসাইটে ভিজিট করলাম। হ্যাঁ, মূল ওয়েবসাইটে ভিজিট করলাম, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে দেখতেছি, ভাবলাম এদের সাথে আমি কাজ করব। এই যে ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইটটা দেখলাম, ওয়েবসাইটটা দেখার পরে আমাকে যে কাজটা করতে হবে, এই যে এতটুকু, অর্থাৎ ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশনটা আমি কপি করব। কপি করার পরে আমার যেই ব্রাউজারে লিঙ্কডইন আছে, যেই ব্রাউজারে আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, সেই ব্রাউজারে কী করব, আমি গিয়ে সার্চ করব লিঙ্কডইন এক্সরে। হ্যাঁ, আমি লিঙ্কডইন এক্সরে লিখে সার্চ করব। সার্চ করে জাস্ট এইখানে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি লিঙ্কডইন এক্সরে সার্চ টুল, এর ভিতরে আমি গেলাম। আসার পরে এইখানে আমরা সার্চ করব হচ্ছে, ফার্স্টে আমরা লিখব সিইও, তারপরে হচ্ছে অ্যাট, আমাদের যে কোম্পানির আমাদের ইটা ই করেছিলাম এতটুকু না, জাস্ট হচ্ছে HTTPSটা আমরা কেটে দিব, আমরা শুধুমাত্র এই নামটা রাখবো, www দরকার নাই, এই যে HTTPS থেকে শুরু করে এতটুকু আমরা কেটে দিব, শুধু এতটুকু। দেখেন এই যে আমার নামটা, ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশনটা আমরা রাখলাম, রাখার পরে জাস্ট এখান থেকে আমরা সার্চ বাটনে ক্লিক করব। ওর যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থাকে, তারা আমাকে খুঁজে বের করবে। দেখেন এখান থেকে আমি আসলাম, এখন আমাকে কী করতে হবে, এই যে চেহারার মানুষটা আছে, সেই চেহারার মানুষটাকে আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন এখান থেকে আমাকে একটু কষ্ট করে ওই চেহারা মানুষটাকে খুঁজে বের করতে হবে। এই যেমন দেখতে পাচ্ছি, এইটা হতে পারে সম্ভবত, যদি আমি একটু নিউ ট্যাবে ওপেন করি, নিউটা ব্যবহার করার আগে অটোমেটিক ওপেন হয়ে গেছে, যাই হোক। তো এই চেহারার সাথে সেই চেহারাটা মিলাবো, দেখেন এইটা আর এইটা কই গেল, আচ্ছা দুইটা একসাথে কানেক্ট করি, এটা একটু ছড়িয়ে দিই, এইটা এবং এইটা। আসলে এভাবে খোঁজা একটু কষ্টকর ব্যাপার, তারপরেও আমার মনে হয় যে মিলে যাওয়ার কথা, আমি একটু বড় করে নিই। আচ্ছা সুন্দর একটা হাসি দিয়েছে, ফর্সা চুল করো, এই সুন্দর একটা হাসি দিয়েছে ফর্সা, যাই হোক প্রায় সেমই ধরা যায়। আচ্ছা আমি এত কষ্ট করে খুঁজলাম না, মনে করেন যে এইটাই, ঠিক আছে এইটাই যে আছে, আমি কি করব, এই যে তার ইটা পেয়ে গেলাম, কী বলে এটা, তার যে লিঙ্কডইন প্রোফাইলটা আমি পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা কি, আমি সহজে তাই কানেক্ট পাঠাবো, কানেক্ট পাঠালে কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবে না, আবার করতেও পারে, কানেক্ট পাঠিয়ে রাখতে পারেন আপনি। তো আমি এখান থেকে কানেক্টে একটা নোট, সুন্দর একটা নোট লিখে তাকে সেন্ড করে দিবেন। আচ্ছা ওটা তো পরবর্তী ব্যাপার, আমরা করবো কি ইমেইল মার্কেটিং করবো তাদের সাথে। ইমেইলটা আমরা কোথায় পাবো, এই যে একটা ব্রাউজার ই আছে, এক্সটেনশন আছে কেন্ডো, এখান থেকে কিছু কিছু সময় পাওয়া যায়, আবার কিছু কিছু সময় হয়তো ডিস্টার্ব করে,
আমি একটু কেন্দ্র থেকে চেষ্টা করে দেখি, যদি না পাই তাহলে আমি অন্য একটা এক্সটেনশনের মাধ্যমে করব। আচ্ছা, আপনারা সবাই এই কেন্দ্রটা ইনস্টল করে নেবেন। এটা আমি এখন এখান থেকে কেটে দিই, ওটা কই গেল লিঙ্কডইন তার। আচ্ছা, তবে লগ ইন করেছি কেন্দ্রতে, তারা হচ্ছে আমাকে একটা মেইল দিবে। তো দেখি আমি যদি মেইলটা দেখতে পাই, এই যে মেইলটা গেট ইনফো, আচ্ছা এই যে গেট ইনফোতে ক্লিক করেছি, তার একটা মেইল দিচ্ছে দেখেন, michael.r.martin@gmail.com। এই একটা মেইল আমি কিন্তু পেয়ে যাচ্ছি তাদের। এই মেইলটাতে কি আমরা মার্কেটিং করব? তো অবশ্যই মেইলটা আমরা কি করব, কপি করব। কপি করলাম। আচ্ছা, যদি এই কেন্দ্রটা ঠিকঠাক কাজ না করে তাহলে আপনারা আরেকটা এক্সটেনশন অ্যাড করবেন, সেটা হচ্ছে apollo.io। হ্যাঁ, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব। আচ্ছা, এইভাবে না লিখে আমরা হচ্ছে apollo.io এক্সটেনশন, এটা লিখে যদি সার্চ করি দেখেন আমরা একটা এক্সটেনশন পেয়ে যাবো, এই যে apollo.io ইমেইল ফাইন্ডার অ্যান্ড ওপেন ট্র্যাকার। তো এটার ভেতরে আমরা যাই, আমরা এক্সটেনশনটাকে অ্যাড করবো, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এটা আমার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই যে অ্যাড হয়ে গেছে, এবার আমরা কী করবো, এটাকে জাস্ট পিন করে দিব। পিন অ্যাপোলো, অ্যাপোলো, এই যে এটা আমরা এখান থেকে পিন করে দিলাম। পিন করে দেওয়ার পরে আমরা কী করবো, অ্যাপোলোতে যাব। তো এখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রি, আমরা ফ্রি সাইন আপ করবো। হ্যাঁ, অ্যাপোলোতে ফ্রি সাইন আপ করবো, এই যে সাইন আপ ফর ফ্রি। এখান থেকে আমরা মেইল দিয়ে হয়তো সাইন আপ করতে পারি, কই গেল, এই যে সাইন আপ উইথ গুগল। তো আমি হচ্ছে গুগল দিয়ে সরাসরি সাইন আপ করে নিলাম, আমার যে মেইলটা আছে সেই মেইলটা দিয়ে। ওকে, আমার অ্যাপোলোটা হচ্ছে সাকসেসফুলি সাইন আপ করা হয়ে গেছে। এবার এখান থেকে কিছু করতে হবে না, আমরা আবারও যাব এখানে গিয়ে হচ্ছে আমরা যদি অ্যাপোলোতে ক্লিক করি, কেন্দ্রটাকে একটু সরিয়ে দিই, অ্যাপোলোতে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলেও তারা আমাকে হচ্ছে সব প্রোফাইল ইনফরমেশন যদি ক্লিক করি, তো দেখেন এখান থেকে আমরা সব প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে তার নামটা সরাসরি চলে আসছে, ডিরেক্টর, তারপর হচ্ছে ভিউ ইমেল অ্যাড্রেস। আমি যদি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করি তারা আমাকে একটা মেইল দেখাবে, এই যে এই একটা মেইল দেখাচ্ছে, প্রাইমারি মেইল, এই একটা মেইল তারা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই মেইলটা কী করবো, আমরা হচ্ছে এখান থেকে কপি করব, বা সরাসরি আমরা তাকে সেন্ড মেইল করতে পারি। এখান থেকে আমরা এই মেইলটা সুন্দর করে হচ্ছে কপি করব, দেখি কপি ঠিকঠাক হলো কি না। হ্যাঁ, এই যে মেইলটা আমি কপি করেছি, এই মেইলটা হচ্ছে সঠিক, কেন্দ্র থেকে অনেক সময় ডিস্টার্ব করে, তবে এই মেইলটা সঠিক। এই মেইলটা হচ্ছে তার কোম্পানি মেইল, দেখেন এই যে আমি যেই কোম্পানিটা নিয়ে কথা বলেছিলাম ট্রেন টেকনোলজিস, ঠিক সেম কোম্পানি, কিন্তু সেম মেইলটা, এই যে ট্রেন টেকনোলজি, তার মানে আমি সঠিক মানুষটি কিন্তু খুঁজে বের করেছি। ঠিক আছে, তো এই মেইলটা কী করতে হবে, আমাকে মেইল করতে হবে। আমি সুন্দর করে কপি করলাম, কপি করার পরে আমি যাবো হচ্ছে আমার মেইলে, তার যে মেইলটা আমি পেয়ে গেলাম তার মানে কি তার কাছে আমার রিচ আউট করা সহজ হচ্ছে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, আমি অন্যজনের মতো ঝুলে থাকতেছি না, আমি সরাসরি তাকে হিট করতেছি, তো এটা অনেকটা দ্রুত কাজ করে। তো আমি মেইলে যাব, মেইলে গিয়ে অবশ্যই আগে থেকে একটা সুন্দর করে জিনিসপত্র আমি লিখে রাখবো। হ্যাঁ, সুন্দর করে আমি একটা জিনিস লিখে রাখবো, যেমন আমি এখান থেকে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে এই যে এখানে টু, তার মেইলটা দিলাম, সাবজেক্ট, অবশ্যই সাবজেক্টটা ভালো সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা আমরা কী দিব, কারণ এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে সে আপনাকে আপনার মেইলটা দেখবে কি না। তো এই যে মার্কেটিং স্পেশালিস্ট, আমি আপাতত এটাই দিয়ে দিলাম, ওদের জবের যেই না ইটা। এবং এইখানে সুন্দর করে আপনার এক্সপিরিয়েন্সের সহিত আপনি কি, ফার্স্টে এমনভাবে লিখবেন যে আপনার আপনি এই কাজে এক্সপার্ট, আপনি কী কাজে এক্সপার্ট, আপনি এই জিনিসটা লিখবেন। লিখলে আপনার সাথে কাজ করলে সে কী ধরনের উপকার পাবে, এই জিনিসগুলো আপনি এখানে লিখে দেবেন। প্লাস তার বিজনেস সম্পর্কিত কিছু তথ্য আপনি তাকে দিবেন, তার ওয়েবসাইটে ভিজিট করবেন, যেহেতু আপনি এসইও নিয়ে কাজ করলে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করবেন, মাস্ট বি। তো তারপরে হচ্ছে সেই সব যদি কোনো সমস্যা আপনি খুঁজে পান সেগুলো তাকে বলবেন, আপনি কীভাবে সলভ করবেন সেটা বলবেন, কিছু মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলবেন। যদি এরপরে এইভাবে কথা বলেন তাহলে দেখবেন যে আপনি জব পাওয়ার পসিবিলিটি 90% বেড়ে যাবে। আর যদি আপনি শুধু বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং বা এসইও তো খুব ভালো পারি, আমাকে কাজটা দেন, সারাদিন চিল্লাইলেও কেউ আপনাকে কাজ দেবে না। মূল কথা হচ্ছে আমরা সবাই যারা আছি তারা কী করি, এই যে জিনিসগুলো
আমরা কষ্ট করে ক্লায়েন্ট খুঁজি কিন্তু ক্লায়েন্টগুলোকে আমরা পটাতে পারি না। হ্যাঁ, একটা দোকানে আপনি মনে করেন নর্মাল এই যে প্রাণ আড়াইফেলের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে একটা দোকানে যান, বলেন যে এই প্রোডাক্টটা খুব ভালো আপনি কিনেন, দেখবেন যে কেউ কিনবে না, কিন্তু আপনি তাকে যদি বোঝাতে পারেন যে এই প্রোডাক্টটা টেকসই, হাই লেভেলের টেকসই, পানির ভিতরে 12 বছর গ্যারেন্টি, তারপরে হচ্ছে এইটা আপনি কিনলে আপনার তোষক কেনা লাগবে না, হ্যাঁ, তারপরে হচ্ছে বা এই খাটটা কিনলে তোষক কেনা লাগবে না, এর উপরে আপনি থাকতে পারবেন, বালিশও কেনা লাগবে না, আপনার মনে হবে আপনার খাটের উপরে শুয়ে আছেন, আপনার মনে হবে হচ্ছে আপনি একটা কি বলে ওটা জাজিমের উপর শুয়ে আছেন, তো এরকম কিছু যদি বলতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাছে সে প্রোডাক্টটা কিনতে আছে। তার মানে কি কথার তা তাকে পটাতে হবে, এই ব্যাপারটাও ঠিক সেম। এখানে এত সুন্দরভাবে লিখতে হবে, এখানে আমি যদি একটা লিখে দিই আপনার হুবহু সেটাই কপি করবেন, আমি জানি সচরাচর যেটা করে, যেমন আমি লিঙ্কডইনে আমার একটা ছিল, বায়ো ছিল, সেই বায়োটা হেডলাইন ছিল একটা, সেটা সবাই আমার স্টুডেন্ট সবাই কপি করে, সেই একই জিনিস, সেই ডিজিটাল মার্কেটিং উইজার্ড। তো এই জিনিসটা করা যাবে না, সব জিনিস যদি একইভাবে একজনের ক্ষেত্রে লেখেন তাহলে মার্কেটটা কী ওই জায়গাটা মার্কেটে নষ্ট করতেছেন, স্প্যাম হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আপনি এক একজন একইভাবে লিখবেন, আগে থেকে নোট পেয়ে সব কিছু লিখে রাখবেন সুন্দর করে, এবং লিখে রাখার পরে এখানে এসে সুন্দরভাবে সেটা পাঠিয়ে দিবেন, প্লাস এইখানে সুন্দর করে আপনার ডেসক্রিপশন যা যা কিছু লেখা দরকার সেগুলো লিখে সেন্ড করে দেবেন, প্লাস একটা ইমেল টেমপ্লেটও তো আপনি তৈরি করবেন, সেই টেমপ্লেটের মাধ্যমে হতে তাকে সেন্ড করে দেবেন। তো এইভাবে যদি সেন্ড করতে পারেন তাহলে দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাতে পারবেন, এবং কাজ পাওয়ার পসিবিলিটি 90% বেড়ে যাবে, ট্রাস্ট মি, আপনি কাজ পাবেন। কাজ পাওয়ার জায়গা অনেক রে ভাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা খুঁজি না, প্লাস সেই অনুযায়ী পরিশ্রম করি না। আমরা শুধু ফাইবারে বসে থাকি, আপওয়ার্কে বসে থাকি যে কখন একজন বায়ার নক দিবে তখন আমি গিয়ে হচ্ছে নক করবো, না এরকম করা যাবে না। মার্কেটিং শিখতে আসছেন, মার্কেটিং করেন, নিজেকেও মার্কেটিং করেন, নিজে একটা পণ্য সেই হিসাবে মার্কেটিং করেন। হ্যাঁ, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি নিজেকেই নিজে সেল করেন, যে করতে পারেন তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে ইনশাআল্লাহ, ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।